গণমাধ্যমে দুর্ঘটনার এই চিত্র এখন অনেকটাই নিয়মিত ঘটনা আর দুর্ঘটনার পর বেশিরভাগ ক্ষেত্রেই জানা যায় হয় ছিল না বাসের ফিটনেস কিংবা ড্রাইভারের ভারী যান চালানোর লাইসেন্স মহাসড়কে তাকালেও হর দেখা যায় এমন ফিটনেসবিহীন যান সারা দেশে প্রায় সাড়ে বাইশ হাজার কিলোমিটার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক এবং জেলা সড়কের মধ্যে হাইওয়ে পুলিশ দেখাশোনা করে তিন হাজার কিলোমিটার তাদের তথ্য মতে সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে মহাসড়কে মোট মামলার মাত্র তেইশ শতাংশ হয়েছে ভারী যানবাহনের বিরুদ্ধে ভারী বাহনে তদারকের ঘাটতি এসব দুর্ঘটনার পেছনে কতটা দায়ী তদারকি হচ্ছে না এটা তো স্পষ্ট কারণ ভারী যানবাহনের মধ্যে আমরা দেখছি আনফিট যানবাহন বেশি এবং চালকও আনফিট যারা ভারী যানবাহন চালাচ্ছে যেহেতু চালকের সংকট আছে এই যে দুর্ঘটনাগুলো কেন এত ভয়াবহ হচ্ছে কারণ ভারী যানবাহনের চালক যারা আছে সেটা আপনার যাত্রীবাহী হোক বা পণ্যবাহী হোক দেখা যায় চালকরা আপনার মহাসড়কে ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা স্টিয়ারিংয়ে বসে থাকছে তো ভারী যানবাহনের চালকের একটা সংকট আছে এই যে সংকট এটা কাটানোর জন্য যে সরকার বা রাষ্ট্রপক্ষ থেকে যে উদ্যোগ নেওয়ার কথা সেই উদ্যোগটা তো নেওয়া হয়নি ফলে ভারী যানবাহনের জন্য আমাদের তিন লক্ষ চালকের একটা ঘাটতি তৈরি হয়ে গেছে তো এই যানবাহনগুলো যখন দুর্ঘটনার মধ্যে পড়ে যাচ্ছে তখন তো আসলে দুর্ঘটনার যে হতাহতের পরিমাণ এটা বেশি হবে এটাই কিন্তু বিজ্ঞানসম্মত বিষয় এক গবেষণায় দেখা গেছে দু সালে ঘটা দুর্ঘটনার মধ্যে ভারী যানবাহনের সংশ্লিষ্টতা ছিল তেতাল্লিশ দশমিক চার শতাংশ যা পরের বছর দু হাজার বিশে বেড়ে দাঁড়ায় চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশে মহাসড়কে আদৌ কতটা নজরদারি হচ্ছে এসব ফিটনেসবিহীন যাত্রী ও পণ্যবাহী পরিবহনের দু সালে বিভিন্ন ধরনের ট্রাফিক রুলস ভায়োলেশনের জন্য বা সড়ক পরিবহন যে আইনটি রয়েছে সেটির ভায়োলেশনের জন্য দুই লক্ষাধিক আমরা গাড়িকে শাস্তিমূলক আওতায় এনেছি তার ইমিডিয়েট আগের বছরে কিন্তু এক লক্ষ বিয়াল্লিশ হাজার আমরা মামলা করেছিলাম তাহলে আমি দেখছি আমরা কিন্তু আইনের কঠোর প্রয়োগের দিকে আমরা ক্রমান্বয়ে যাচ্ছি সুতরাং আমাদের ব্যাপক নজরদারি রয়েছে এবং বহু সংখ্যক গাড়ি কিন্তু এরকম যেগুলো ফিটনেস নাই বা লক্ষ ঝকড় এগুলোকে আমরা আটক করি এবং তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিয়ে থাকি দুর্ঘটনার কারণ হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই মহাসড়কে মোটরসাইকেল বা থ্রি হুইলারের মতো হালকা যান চলাচলের বিষয়টি উঠে এলেও বড় কোনো দুর্ঘটনা কিংবা বেশি সংখ্যক হতাহতের খবর ছাড়া অনেকটা আড়ালেই থেকে যায় ভারী যানবাহনের বিষয়টি কিন্তু দিনের বেলায় খোলা পিক আপ ভ্যানে যাত্রী পরিবহনে নজরদারির অভাব কিংবা ফিটনেসবিহীন গাড়ি চলাচলের ফলে একের পর এক দুর্ঘটনার দায় এড়ানোরও কোনো সুযোগ নেই কর্তৃপক্ষের ফলে দুর্ঘটনা হ্রাস টেনে ধরতে যথাযথ ব্যবস্থা না নিলে সড়কে মৃত্যুর সংখ্যা যে কেবল বাড়বেই তা বলার অপেক্ষা রাখে না তাসনিম বিবিসি বাংলা